সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য। প্রচুর সিকিউরিটি পদে নিয়োগ চলছে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। চলুন বন্ধুরা, বেশি না কথা বাড়িয়ে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। আমি সুমন, আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুটমেন্ট। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সিকিউরিটি গার্ড পদে নিয়োগ। এখানে আপনাদেরকে জানিয়ে দেব শিক্ষাগত যোগ্যতা, বেতন, আপনার সমস্ত রকম ইনফরমেশান। এখানে আপনারা টোটাল পোস্ট পাচ্ছেন 270, জেনারেলরা আবেদন করতে পাচ্ছেন 151 পোস্টের জন্য, এসসি 30, এসটি 37, ওবিসি 52 পোস্টের জন্য আবেদন করতে পাচ্ছেন। মাধ্যমে পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারছেন। বয়স হতে হবে 25 বছরের মধ্যে। বেতন হবে 10,940 থেকে 23,700 টাকা পর্যন্ত, এবং আপনাকে প্রার্থী বাছাই করা হবে শারীরিক এবং অনলাইন পরীক্ষার মাধ্যমে। এখানে আপনাদেরকে জানানো হচ্ছে যথারীতি পরীক্ষার সময়, তারিখ এবং ইন্টারভিউ জানতে গেলে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে হবে। আবেদন ফিস 50 টাকা এবং আবেদন শুরু হয়ে গিয়েছে 9/11/2018 থেকে, আবেদন শেষ হবে 30/11/2018 পর্যন্ত। আপনারা যদি মনে করেন বিস্তারিতভাবে ইনফরমেশান লাগবে, অবশ্যই আপনারা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন এবং এখান থেকে দেখে নিতে পারবেন সমস্ত রকম ইনফরমেশানে কি বলা হয়েছে। আপনাদেরকে দেখিয়ে দেব পিডিএফে কি ইনফরমেশান দেয়া আছে। আপনারা দেখতেই পাচ্ছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সিকিউরিটি পদের জন্য যে নিয়োগ চলছে তার বিজ্ঞপ্তিতে আপনাদের ডিটেলসগুলো দেওয়া আছে, এবং পেমেন্ট ফিজ আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম অনলাইনে আবেদন করে পেমেন্ট ফি করতে হবে অনলাইনেই। এছাড়াও আপনাদেরকে জানানো হচ্ছে কোন জায়গায় কত কোটা আছে। আপনারা অল ওভার ইন্ডিয়ার তরফ থেকে আবেদন করতে পারছেন, আহমেদাবাদ, বেঙ্গালুরু, এইসব ভুবনেশ্বর, ভোপাল এবং কলকাতায়ও আপনারা আবেদন করতে পারছেন। যারা কলকাতায় বাসিন্দা তারা আবেদন করতে পারছেন। এখানে আপনারা দেখে নেবেন কোথা থেকে টোটাল আপনারা আবেদন করতে পারছেন, এবং সিট আপনারা দেখে নিয়েছেন সিটের কথা, এবং আপনারা বয়সের ছাড় পেয়ে যাবেন এসসি এসটি ওবিসিরা। তাছাড়াও আপনাদেরকে জানানো হয়েছে বন্ধুরা, আপনারা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন আর্মি, তাহলে অবশ্যই আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাকে মাধ্যমিক পাশ করতে হবে এসএসসি বোর্ড থেকে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনারা এডুকেশন কোয়ালিফিকেশানগুলো একটু দেখে নেবেন। এছাড়াও আপনারা অন্য কোনো ইনফরমেশান বা তথ্য যদি লাগে অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা সমস্ত রকম ইনফরমেশান পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের মতো আসি। জয় হিন্দ, বন্দে মাতরম।